আমি জিল্লুর রহিম, আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। ফিউচার স্টার্টআপের উদ্যোগে আমরা ইন্টারনেটের পাওয়ার অ্যান্ড পসিবিলিটিস নিয়ে বাংলাদেশের সফল প্রযুক্তির উদ্যোক্তাদের গল্প শুনছি। তারা কিভাবে কোম্পানি শুরু করেছেন, কিভাবে কোম্পানি অপারেট করছেন এবং কিভাবে তারা কোম্পানিকে গ্রো করেছেন, সেই গল্প শুনবো তাদের কাছ থেকে। আজকে আমাদের সাথে রয়েছেন অনলাইন গ্রোসারি সার্ভিস প্রোভাইডার চালডাল .com-এর কো-ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই, আপনাকে আমাদের সাথে স্বাগতম আজকের শোতে। থ্যাংক ইউ জিলু ভাই। ওয়াসিম ভাই, শুরুতে যদি আপনি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদেরকে বলতেন, চাল ডালের আগে আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং কোথায় কাজ করেছেন? আচ্ছা, না, আমি আসলে ঢাকায় পড়াশোনা করি হাই স্কুল পর্যন্ত। আমার এ লেভেল হলো গিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে, ও লেভেল ওখানে। তারপরে আমি এ লেভেল করার পরে আমি এক বছর ইউকেতে পড়াশোনা করি, UCL-এ। তারপর ওখান থেকে আমি ট্রান্সফার করে ওয়ার্টন স্কুলে যাই। ওয়ার্টন স্কুলে আমার ইকোনমিক্স, মানে অ্যাকচুয়ালি ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে পড়া। 2013 সালে আপনারা আপনাদের কোম্পানি চালডাল .com শুরু করেছেন, বাট এই আইডিয়াটা কখন থেকে এলো বা চালডাল .com-এর শুরুটা কিভাবে? আমি যখন গ্র্যাজুয়েট করি, অ্যাকচুয়ালি আমার মোস্ট আমার যারা ক্লাসমেট ছিল সবাই হয় ব্যাংকার না হলে কনসাল্টিং জয়েন করে, কিন্তু তখন 2008-এর মাঝখানে ইট ওয়াজ একটা ইকোনমিক ক্রাইসিস চলছিল USA-তে। তো তখন আমি ব্যাংকিং সেক্টরে কাজ না পেয়ে আই জয়েন্ড আ স্টার্ট আপ ওখানে, হ্যাঁ, উইকি ইনভেস্ট নাম। সো উইকি ইনভেস্ট ফাইন্যান্সের উপরে একটা স্টার্ট আপ ছিল, যেটা পরে গিয়ে অটোমেটিক ওয়েলথ ম্যানেজমেন্ট আর কি করা শুরু করে। সো ওই টিমের মধ্যে আমি জয়েন করি, ওই টিমে প্রায় আমি আই ওয়াজ দ্য 14th এমপ্লয়ি। হ্যাঁ, বাট আই ওয়াজ দ্য এমপ্লয়ি যার আর কি আমার সব থেকে বেশি এক্সপিরিয়েন্স ফাইন্যান্সে, কারণ আমার আমি একমাত্র ছিলাম যে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে তারপরে আর কি জয়েন করছি। সো ভেরি কুইকলি আমি অ্যাকচুয়ালি প্রোডাক্ট টিমটা লিড করতাম উইক ইনভেস্টে। তো ওখানে আমার যে ফ্রেন্ড অ্যান্ড কোফাউন্ডার তেজেস, তার সাথে আমার পরিচয় হয় অ্যান্ড ফ্রেন্ডশিপ হয়। অ্যান্ড তারপরে 2013-এ বেসিক্যালি আমরা অনেকগুলো আইডিয়া নিয়ে ডিসকাস করছিলাম। সো তার মধ্যে একটা ছিল হলো যে চালডাল। সো ওইভাবেই শুরু হয়। আর এদিকে আমার আরেক ফ্রেন্ড জিয়া, যার সাথে আমি স্কুলে থেকে পড়ি আর ক্লাস 3-এর থেকে জিয়াকে চিনি, তো জিয়ার আমি মিলেও একটা আইডিয়া ডিসকাস করছিলাম যে আমরা একটা গার্মেন্টস ফ্যাক্টরি সেট আপ করবো। সো গার্মেন্টস ফ্যাক্টরি সেট আপ করবো যখন, তখন অ্যাকচুয়ালি ওই জাস্ট আমরা কন্ট্রাক্ট সাইন করতে যাবো যে রেন্টাল কন্ট্রাক্ট, তখনই অ্যাকচুয়ালি রানা প্লাজা ইনসিডেন্টটা ঘটে এবং আমাদের মানে স্বপ্ন আর কি 6 মাসের স্বপ্ন আর কি আমাদের লিখে ফেলতে হয়। দিয়ে রাইট অফ করে আমরা নতুন করে চিন্তা করি যে কি শুরু করা যায়, দিয়ে ওখান থেকে আর কি চালডালটা শুরু করি। স্টার্টআপের সাথে কাজ করাটা তো অনেকে বলবে যে এটা একটা বোল্ড মুভ। আপনি ওই সময়ে একটা, আপনি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে একটা স্টার্টআপের সাথে কাজ করার মতো সাহস, মানে যে এটা ছিল, এটা কি আপনার অলওয়েজ ছিল যে আমি এরকম কিছু করতে চাই বা দেশে গিয়ে ভালো কিছু করতে চাই, নিজের কিছু করতে চাই, সেই স্বপ্নটা? আই গেস আমাদের মধ্যে যেটা ছিল যে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট জেনারেশন অফ বাংলাদেশি হু গ্রো আপ উইথ দ্য ইন্টারনেট, তাই না? আমরা 98-এ আমরা কিংবা যখন ক্লাস 8-9-এ পড়ি তখন আমরা ল্যান ছিল না, অ্যাকচুয়ালি ডায়াল আপ ইন্টারনেট দিয়ে কানেক্ট করে আমরা মাল্টিপ্লেয়ার গেম খেলতাম। হ্যাঁ, আমরা MIRC-তে চ্যাট করতাম, তারপরে যখন মেসেঞ্জার আসলো এবং তখন আমরা MSN মেসেঞ্জার ইউজ করলাম আর কি, বিভিন্ন আমাদের ক্লাসমেট সবাই তো বিভিন্ন জায়গায় ছড়া ছড়ে গেছে, তো ওটা ইউজ করতাম। ফেসবুক যখন শুরু হলো তখন ফেসবুকে জয়েন করলাম। তো সবসময় অ্যাকচুয়ালি ইন্টারনেটের প্রতি একটা ভালোই আকর্ষণ ছিল। 2008-এ যেটা হলো, সেটা হলো কি ফর্চুনেটলি কি আনফর্চুনেটলি, মানে আই হ্যাড টু চুজ দ্য স্টার্ট আপ পাথ। আমার অ্যাকচুয়ালি সবসময় একটা আগ্রহ ছিল, হ্যাঁ, কিন্তু যেহেতু অন্যান্য চাকরিগুলো অনেক ডিফিকাল্ট হয়ে গেল তখন আমি একটা স্টার্ট আপের জব খুঁজে স্টার্ট আপে জয়েন করলাম। তো ইট ওয়াজ ভেরি আনকমন, কারণ আমার ব্যাচে আমার মনে হয় আমি ছাড়া হয়তো বা 400 জনের ব্যাচে 2-3 জন হয়তো বা এই টেকনোলজি সেক্টর জয়েন করেছিল 2008-এ। হ্যাঁ, সো লাক অ্যান্ড এক্সপিরিয়েন্স দুইটা কেম টুগেদার। জি, আমরা তো আজকে মূলত ইন্টারনেটে পাওয়ার অ্যান্ড পসিবিলিটিস নিয়ে কথা বলছি। আমরা জানি আপনার কোম্পানিতে আপনি ইন্টারনেট ইউজ করে ইন্টারনেটে আপনার কেনাবেচা, পণ্য কেনাবেচা করেন, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হাউ ডিড ইন্টারনেট চেঞ্জ ইউ ওয়াসিম ভাই অ্যাজ এ পার্সন, সেটা যদি বলতেন। হাউ ডিড ইন্টারনেট চেঞ্জ মি, ওয়েল, যেটা আমি বললাম একটু আগে যে আমরা অ্যাকচুয়ালি ইন্টারনেট দিয়েই গ্রো করেছি। আমরা 12-13 বছর বয়স থেকে ইন্টারনেট ইউজ করা হয়,
খুব লাকি আমরা, মানে বাংলাদেশে থেকে জিয়া কিংবা আমি, যে আমরা ওই ধরনের অ্যাক্সেসটা পেয়েছি। সো ইন্টারনেট, আই মিন হোয়াট ইট ডাজ ইজ যে এটা অ্যাকচুয়ালি ইন্টারনেটের ব্যবসার যে অ্যাডভান্টেজ সেটা হলো গিয়ে যে ইট ইজ এ চেঞ্জিং ফিল্ড, এখানে কোনো কিছু ডিফাইন না। আমি এখন যদি একটা অয়েল রিফাইনারি কিংবা আমি যদি কোনো সিরামিক বানানোর ফ্যাক্টরি দিতে যাই, এখানে অ্যাকচুয়ালি নতুন কিছুই নাই। কিন্তু ইন্টারনেট ইজ চেঞ্জিং এভরি ডে। প্লাস যখন আমরা ব্যবসা শুরু করার চিন্তা করি তখন অ্যাকচুয়ালি মানে একটা রেস্টুরেন্ট দিলে আর কয়জনকে সার্ভ করতে পারবো, একটা ইন্টারনেট দিয়ে যখন আমরা একটা ব্যবসা শুরু করতেছি উই ক্যান সার্ভ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট দিয়ে সম্ভব না। সো অবভিয়াসলি দ্য পোটেনশিয়াল ইজ মাচ বিগার। সো সব কিছু মিলে মানে ইটস এ গ্রেট থিং ইন আওয়ার লাইফ, হ্যাঁ, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট আই এম ওয়ার্কিং ইন দিস ফিল্ড। জি, শুরুর দিকে আপনারা, আপনি ইজিয়া ভাইয়ের কথা বলছিলেন, শুরুর দিকে আপনাদের আর কে কে ছিল বা কাদেরকে নিয়ে আপনি শুরু করেছিলেন? তো আমরা তিনজন ছিলাম, প্লাস আমরা দুইজন এমপ্লয়ি নিয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রথম দিকে একজন এমপ্লয়ি ছিল যে আমাদেরকে হেল্প করতো প্রোডাক্ট এনলিস্টমেন্ট নিয়ে কাজ করতাম। আমরা তিন, আমি জিয়া আর জুয়েল ছিল, হ্যাঁ, সো এই তিনজন মিলে আমরা প্রোডাক্ট এনলিস্টমেন্ট নিয়ে কাজ করতাম আর তেজাস এই কোডিংটা করতো। সো পাঁচজন, পাঁচজন দিয়ে শুরু হয়, চার পাঁচজন দিয়ে আর কি শুরু করি আমরা, তিনজন ফাউন্ডার দুইজন এমপ্লয়ি। আমরা তো জানি যে স্টার্টআপ ফাউন্ডারদের শুরুর দিকে অনেক স্যাক্রিফাইস করতে হয় এবং আমাদের ফ্যামিলিদের স্যাক্রিফাইস করা লাগে। আপনার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি আপনি মিস করতে হয়েছিল, আর সেই গল্পটা যদি বলতেন। সো বেসিক্যালি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি আমি, একটা ইন্টারভিউ ছিল আমার আমেরিকায়, হ্যাঁ, সো এটা ওয়াই কমেন্টারি ইন্টারভিউ, যেটাতে আমরা সাকসেসফুল হই নাই। তো আমার ম্যারেজ অ্যানিভার্সারি ডিসেম্বরে, সো এই ডিসেম্বরে পুরো ইন্টারভিউর জন্য আমি ঢাকার বাইরে ছিলাম। সো ম্যারেজ অ্যানিভার্সারি মিস করি, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারিটা যখন আমি ব্যাক করি তখন সেলিব্রেট করার উদ্যোগ নেয় আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি, সবাই মিলে। তো তখন অ্যাকচুয়ালি ওই সময়টা জিয়ার আমি দুজন মিলে আর কি অপারেশন চালাতাম, হ্যাঁ, তো সকালে একজন শিফট করতাম, সন্ধ্যার সময় একজন শিফট করতাম, এইভাবে চালাতাম। বাট জিয়া ফর সাম রিজন ওয়াজ নট ইন দ্য কান্ট্রি। তো যেটা শুরু হয়েছে যে আমি সকালবেলায় প্রায় সাতটার সময় শুরু করতাম, বিকজ তখন আমাদের ওয়্যার হাউস ছিল না, আমরা মার্কেটে গিয়ে প্রোডাক্টগুলো পারচেস করে তারপর আমাদের কাস্টমারকে ডেলিভারি দিতাম। তো সকাল সাতটার সময় প্রোডাক্ট পারচেজে গিয়ে দেখছি ওদিকে সাইডে হটলাইনেও তখন আমাদের মাত্র হয়তো বা 16-17 জন এমপ্লয়ি, হটলাইনটাও আমি ম্যানেজ করতেছি, কারণ হটলাইনে অ্যাকচুয়ালি তখন আমাদের ডেডিকেটেড কোনো কাস্টমার সাপোর্ট ছিল না, হয় জিয়া ধরতো নাহলে আমি ধরতাম, হটলাইনও ম্যানেজ করছি। এরকমভাবে সারাদিন দেখলাম যে অর্ডার অনেক চলে আসছে, হ্যাঁ, তখন 20-25টা অর্ডার আমাদের জন্য অনেক অর্ডার, এবং আমাদের অর্ডারগুলো কিন্তু একটু বড় সাইজের হয়, হ্যাঁ, 20-25 কেজির অর্ডার এক একটা। সো আমি দেখলাম যে অর্ডার চলে আসছে, আচ্ছা আমি ডেলিভারিতে নেমে গেলাম। সারাদিন আমি ডেলিভারিতে গেলাম, আমি ড্রাইভ করতেছি, ডেলিভারি করছি, অন্যরাও ডেলিভারি করছে, দিয়ে রাত 8টার সময় মোটামুটি আমার আর কি দিন শেষ। তখন আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে গিয়ে আমার কেক কাটতে হবে। সো তখন একজন কাস্টমার ফোন করে বলল যে আমি এই চাল অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি চাল পাইনি, অফিস থেকে পিক আপ করতে আসছে। তো আমি তাকে নিয়ে গাড়িতে গিয়ে গুলশানে একটা বাজারে গেলাম, 5 কেজি চাল কিনলাম, দিয়ে আমি ওই কাস্টমারকে ডেলিভারি করলাম। চাল ডেলিভারি করে তারপরে মানে মোটামুটি মনে করলাম যে আচ্ছা আজকের জন্য তো হয়ে গেছে। অ্যাট দ্যাট পয়েন্ট আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমাদের গাড়িটা ব্রেকডাউন করেছে, হ্যাঁ, মানে সেদিন মানে সারাদিন ডেলিভারি কাস্টমার সার্ভিস ও, আমি কিন্তু খুবই টায়ার্ড, আমাদের গাড়ি ব্রেকডাউন করছে, আমরা দক্ষিণখানে আছি, আমাদের গাড়ি ব্রেকডাউন করছে, আমি কি করব। তো আমি আমার ওয়াইফের দিকে বললাম যে আচ্ছা সরি, আমি মনে হয় আজকে আমি অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে পারবো না। আমি আমার আরেক ফ্রেন্ডকে ফোন দিলাম, বললো যে আমি ড্রাইভ করার আমার এনার্জি নাই, কারণ আমি ড্রাইভ করতে পারবো না, তুমি একটু কষ্ট করে গাড়িটা নিয়ে আসবে, আমাদের একটা গাড়ি টানতে হবে। তো ওই সময় আমরা ওই দক্ষিণখানে গেলাম, হ্যাঁ, তো মানে মানে রাস্তার খুবই খারাপ অবস্থা, তো এখানে গাড়ি দিয়ে চেইন ছিল না, চেইন ছিঁড়ে পড়ে যাচ্ছে। সো মোটামুটি রাত 2টার দিকে আমরা আই গট ব্যাক হোম। সো ম্যারেজ অ্যানিভার্সারি আই মিসড, ম্যারেজ অ্যানিভার্সারি যে রিপ্লেসমেন্টও আছে সেটাও আই মিসড। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমার ওয়াইফ অ্যান্ড আর ফ্যামিলি ওয়াজ ওকে উইথ ইট। মানে এই আর কি, মানে এরকম অনেক স্টোরি আছে। একদিন গাড়িতে আগুন লেগে গেছে, ওই সময়কার এই সময় মানে প্রথম এক বছরে আমার মনে হয় অ্যাটলিস্ট 30 দিন আমার মনে হয় গাড়ি খেলা লাগছে। সো গাড়ি ব্রেকডাউন করছে, কারণ একটা গাড়ি ছিল ওভারওয়ার্ক হচ্ছে, সো গাড়ি অবভিয়াসলি সার্ভিসিং এর টাইম নাই, সো ব্রেকডাউন করে।
So that was back in kind of 2013 and 2014. You have obviously grown immensely in the last 6-7 years. এখন আপনাদের তো আপনি বলছিলেন আপনারা 4-5 জনের শুরু করেছিলেন, এখন আপনাদের টিম কজন এমপ্লয়ি আপনাদের টিমে? আমাদের এখন 1400 এর আশেপাশে এমপ্লয়ি। আমাদের যশোরে অনেক এমপ্লয়ি আছে, আমাদের কক্সবাজারে কিছু এমপ্লয়ি আছে, ঢাকাতে ম্যাক্সিমাম এমপ্লয়ি। তাছাড়াও আমাদের জাপানে 2 জন ইঞ্জিনিয়ার আছে, আমেরিকায় 3 জন এবং সিঙ্গাপুরে 1 জন ইঞ্জিনিয়ার। তারা কি আমাদের লোকাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে একসাথে ওয়ার্ক করে মানে আমাদের সফটওয়্যারটাকে বিল্ড আপ করে। আমরা তো জানি মানে ই-কমার্স আসলে শুধু কনজিউমার এবং আপনারা যারা ই-কমার্স সার্ভিস প্রোভাইড করছেন তাদের লাইফ ইজি না। আপনি তো এর মাধ্যমে আসলে অন্যান্য যারা প্রোডিউসার, যে গ্রোসারি আপনি ফ্রেশ প্রোডিউসের কথা বলছিলেন, যে এখানে একটা প্রচুর রকম ইনফরমেশন অ্যাসিমেট্রি আমরা দেখতে পাই, সো সেই জায়গায় আপনারা কি করছেন? আমরা যেটা চেষ্টা করছি যে আপনার যেমন কারণ বাজারে যখন আমাদের মানে ম্যাক্সিমাম ঢাকা শহরের গ্রোসারি কিংবা সারা দেশের গ্রোসারি প্রাইস অ্যাকচুয়ালি ডিটারমাইন হয় কারণ বাজারের প্রাইসের উপরে। এবং কারণ বাজারে জিনিসটা এরকমভাবে কাজ করে যে বিভিন্ন জায়গায় হয়তো মানে একটা ফার্মারি লেভেল থেকে যদি চিন্তা করি, সে যখন সকালে ডিসাইড করে যে সে আজকে মানে হারভেস্ট করবে তার টমেটো, সে টমেটোগুলো যে মার্কেটে নিয়ে যাচ্ছে সে কিন্তু জানে না আর কয়জন ফার্মার নিয়ে যাচ্ছে। যদি টমেটোর সাপ্লাই যদি হাই থাকে তখন টমেটোর দামটা কমে যাবে, আবার টমেটো এই সিজনে কতগুলো টমেটো প্ল্যান করছে সে জানে না, কারণ একটা জেলায় হয়তো বা সে আশেপাশের মানুষের মধ্যে জানে কিন্তু সে জানে সারা বাংলাদেশে ফার্মাররা কি করছে। সো এবং জেলার যে আড়তগুলো আছে সেখান থেকে যখন কারণ বাজারে আসতেছে, যখন একজন ট্রেডার 3 ট্রাক টমেটো আনতেছে কি 4 ট্রাক টমেটো আনছে, সে কিন্তু জানে না আর কয় ট্রাক আসবে। রাত 2টার সময় দেখা গেল যে একটা নতুন ট্রাক অফ টমেটো আসলো, তখন কিন্তু টমেটোর প্রাইস পড়ে যাচ্ছে। সো এখানে কোনো কোঅর্ডিনেশন নাই, হ্যাঁ, এবং মার্কেটটার মধ্যে এসে মানে বারবার হ্যান্ডলিং হচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটিটা ডেটোরিয়েট করতেছে। আমি এমনও গল্প শুনেছি যে আমার কুমিল্লার থেকে টমেটো ঢাকায় আসছে কারণ বাজারে, আর কুমিল্লার থেকে একজন বড় ব্যাপারী ওই টমেটো কিনে কুমিল্লায় নিয়ে গেছে। সো বেসিক কুমিল্লার টমেটো খামাখায় 150 কিলোমিটার ট্রাভেল করছে, টমেটো ওয়েস্টেজ হয়েছে, প্লাস এই ব্যাপারীর কষ্ট হয়েছে, প্লাস ওই কুমিল্লার যে ভদ্রলোক টমেটো ঢাকায় নিয়ে এসে তার কষ্ট হয়েছে, মানে ইটস আ কিন্তু তারা যদি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতো তাহলে কিন্তু এটা এত ঝামেলা হতো না, মানে এতটা ওয়েস্টেজও হতো না। Wastage of human effort, wastage of goods, wastage of fuel, wastage of money. So, এই জিনিসটা কিন্তু actually একটা digital platform দিলে অনেকটা কমানো যাবে। বাংলাদেশে আপনারা তো এখন খুব দ্রুতই ঢাকা শহরে এবং আপনাদের অন্যান্য অপারেশনস গুলো খুব দ্রুতই ডেলিভারি করেন, তো আপনাদের কটি ওয়ারহাউস আছে ঢাকা এবং ঢাকার বাইরে? আমাদের ঢাকায় কারেন্টলি আমাদের 13 ওয়ারহাউস আছে। আমাদের 14th ওয়ারহাউসটা আমরা সেপ্টেম্বরের 2 তারিখে স্টার্ট করব। আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে হয়তো 16 ওয়ারহাউসে যাব। আমাদের এক একটা ওয়ারহাউস থেকে আমাদের ডেলিভারি ক্যাপাসিটি হলো গিয়ে 600 থেকে 650, হ্যাঁ, সো এটা একটা এলাকা সার্ভ করে আশেপাশেই, এবং এগুলো এলাকাটা খুব কম কিন্তু ছোট। আগে ছিল যে 2.5 কিলোমিটার দূরত্ব কভার করতো, এখন বলতে গেলে 1.5 কিলোমিটার দূরত্ব কভার করে। যেমন আমাদের যে বর্ণি গুলশান করে, আমার বর্ণি ওয়ারহাউস আমাদের থেকে আমরা ডেলিভারি করি। আমাদের বাড্ডার জন্য বাড্ডার ওয়ারহাউস আছে, আমাদের বসুন্ধরার জন্য বসুন্ধরার পাশে একটা ওয়ারহাউস আছে। সো এইভাবে আমরা জিনিসটাকে ম্যানেজ করি। ই-কমার্স এবং অনলাইন অনেকগুলো কোম্পানি ইউজেস ডেটা হেভিলি ইন দেয়ার ডিসিশন মেকিং প্রসেস, সো আপনাদের কোম্পানিতে এটা কিরকম ইউজ করেন ডেটার, এটা যদি বলতেন? আমাদের কোম্পানিতে ডেটা খুব হেভিলি ইউজ করা হয়, এবং আমাদের যারা ম্যানেজমেন্ট লেভেল এবং তাদের সবাইকেই খুব হেভিলি প্রেশার দেওয়া হয় টু লার্ন ডেটা অ্যানালিটিক্স। মোস্ট অফ দ্য পিপল ইন দ্য কোম্পানি এসে সিকুয়েল শিখে, সিকুয়েল থেকে আমাদের ডেটাবেস থেকে ডাইরেক্টলি কোয়েরি করতে পারে। আমাদের প্রাইসিং ডিসিশনগুলো ডেটা ড্রিভেন, আমাদের মার্কেট সার্ভে হয়, সেই সার্ভে থেকে আমরা বুঝতে পারি যে কীরকমভাবে প্রাইস মুভ করতেছে। আমাদের স্টকিং ডিসিশন কমপ্লিটলি ডেটা ড্রিভেন, আমাদের কালকে কতটা টমেটো বিক্রি হবে সেটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট, কালকে হরতাল নাকি না, কালকে বৃষ্টি হবে নাকি না, হ্যাঁ, কালকে কোন দিন শুক্রবার দিন বেশি বিক্রি হবে, কালকে কি ঈদ নাকি না, ঈদ হলে হয়তো বা আমাদের পেঁয়াজের ডিমান্ড বেড়ে যাবে। এই সব জিনিস কিন্তু আমরা 5-7 বছর ধরে ডেটা কালেক্ট করে আসছি, এবং এটা ইউজ করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কতটা পেরিশেবল আইটেম স্টক করা যাবে, কারণ পেরিশেবল আইটেম একদিন থাকে, হ্যাঁ, এবং না বিক্রি করতে পারলে ইটস কমপ্লিটলি ওয়েস্টেড। So it's a very data heavy company. আপনাদের কি মার্কেটিং ক্যাম্পেইনের জন্য কি ডিজিটালের দিকে বেশি প্রমোট করেন অথবা নাকি আপনারা অফলাইনে? বলতে গেলে আমাদের লাইফ টাইমে আমরা যে বাজেট স্পেন্ড করছি
তার 75% হ্যাজ বিন ডিজিটাল। কারণ ডিজিটাল মার্কেটিংটা আমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ এবং আমরা এটাকে অনেক বেটার ট্র্যাক করতে পারি। আমরা একটা অ্যাড দিলাম একটা নিউজ পেপারে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না ওই অ্যাডের ইম্প্যাক্টটা কি, কিন্তু আমি যখন একটা অ্যাড ডিজিটাল প্ল্যাটফর্ম এ দিচ্ছি আমরা কিন্তু অনেকভাবে ট্র্যাক করতে পারি। আমরা লিঙ্কটা ট্র্যাক করতে পারি যে কয়জন ক্লিক করলো, কয়জন ক্লিক করলো যারা কিনলো, হ্যাঁ কোন ওয়েবসাইটে আমাদের ধরনের কাস্টমার আছে। যে একটা ওয়েবসাইট থেকে আমরা 1000 জন ট্রাফিক আসলো, ওখান থেকে হয়তোবা 2 জন মাত্র কিনলো, আর একটা ওয়েবসাইট থেকে মাত্র 50 জন আসলো কিন্তু হয়তোবা 10 জন কিনলো। সো আলটিমেটলি দ্য সেকেন্ড ওয়ান ইজ বেটার। সো আমরা এগুলো ট্র্যাক করে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই করতে পারি, প্লাস আমরা অ্যাডটাকে টেইলার করতে পারি। যে একটা নতুন প্যারেন্ট কিংবা যাদের বয়স হলো গিয়ে 25 থেকে 35, তাদেরকে আমরা ডাইপারের অ্যাড টার্গেট করতে পারি, যে তাদের বাচ্চা হতে পারে একদম। সো অনেক ধরনের টার্গেটিং এর কারণে ওভারঅল কস্টটা কমে আসে। অ্যান্ড ইয়েস, উই রিলাই হেভিলি অন ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স টু ড্রাইভ আওয়ার মার্কেটিং অ্যান্ড অলসো আমাদের প্রাইসিং, স্টকিং, অল সর্টস অফ ডিসিশনস। ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি ক্লিক অ্যান্ড কালেক্ট একটা মডেলে যাচ্ছে। কিছুদিন আগে যখন অ্যামাজন হোল ফুডস কিনেছিল, পরে আবার এখন দেখলাম অ্যামাজন গোর মতো এক্সপিরিয়েন্স ওরা লোকজনের জন্য আনার চেষ্টা করছে। আপনাদের কি ভবিষ্যতে এরকম অনলাইন টু অফলাইন মডেলে যাওয়ার কোনো প্ল্যান আছে? আমাদের মনে হয়, আমার মনে হয় যে অফলাইন সবসময়ই থাকবে, এবং কারণ হলো কি, অফলাইন যে টাচ অ্যান্ড ফিল এক্সপিরিয়েন্সটা দেয় সেটা আসলে অনলাইনে দেওয়া সম্ভব না। হ্যাঁ, মানে আমাদের যদি আমরা যদি থ্রি ডি ক্যাটালগও বানাই, যে অকুলাস দিয়ে ক্যাটালগ দেখবে, তাও কিন্তু ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর বাইং। হ্যাঁ, একটা টমেটোর কোয়ারি, সো এই ধরনের এক্সপিরিয়েন্স ইয়েস আই থিঙ্ক আমাদের হয়তোবা করা লাগতে পারে ইন আ ফিউ ইয়ার্স টাইম। এটা আমাদের ক্লিক অ্যান্ড কালেক্টটা যেটা আছে, ক্লিক অ্যান্ড কালেক্ট কিন্তু এতটা ইজি না, কারণ আমাদের বাংলাদেশের কনটেক্সটা চিন্তা করতে হবে। আমাদের বাংলাদেশের কনটেক্সটে কিন্তু মানুষজনের গাড়ি নাই কিংবা মানুষজনের ট্রান্সপোর্টেশন নাই। একটা মানুষ এসে যখন একটা লাইনে দাঁড়াচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু যে আমার এমপ্লয়ি, যে আমাদের এমপ্লয়ি না, তাকে কিন্তু কোঅর্ডিনেট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। সো ক্লিক অ্যান্ড কালেক্ট বাংলাদেশে কাজ করবে না কিনা আই এম নট শিওর, বাট অ্যামাজন গো অর অ্যান এক্সপিরিয়েন্স সিমিলার টু দ্যাট কাজ করতে পারে। আমরা তো এখন একটা প্যান্ডামিক এর মধ্য দিয়ে যাচ্ছি, সো আপনাদের কি রকম অ্যাডজাস্টমেন্ট মেক করতে হয়েছে? আমাদের হিউজ ফোকাস করা লেগেছে যে বিকজ চাল ডাল ক্যান বি এ ভেক্টর, কারণ সবাইকে ডেলিভারি দিচ্ছে। এক নম্বর জিনিস যেটা আমরা রিয়েলাইজ করেছি ডে ওয়ান অফ লাইক লেটস সে মার্চ অর সামথিং লাইক দ্যাট, যে এখানে যে পেন্ডিং এর সময় যদি অনলাইনে শপিং করে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ভাইরাসের ট্রান্সমিশনটা কমে যায়। কারণ হলো গিয়ে একটা বাজারে গিয়ে ভিড় হচ্ছে না, যত কম ক্রাউডিং তত বেটার। প্লাস আমাদের ওয়্যার হাউসে আমরা কিন্তু জিনিসটা অনেক কন্ট্রোল এনভায়রনমেন্টে রাখতেছি, আমাদের র্যান্ডম কোনো মানুষ আমরা আসতে দিচ্ছি না। সো নাম্বার ওয়ান ছিল যে উই হ্যাভ টু কন্টিনিউ থ্রু দ্য প্যান্ডেমিক। নাম্বার টু ছিল হলো গিয়ে যে আমাদের প্যান্ডেমিকের মধ্যে যদি অপারেট করতে হয়, আমাদের এমপ্লয়ীদেরকে এডুকেশন, হ্যাঁ, এবং আমাদের ওয়্যার হাউসে এই প্যান্ডেমিকের কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো এই ক্ষেত্রে লাইক আমাদের হিউজ অ্যাডজাস্টমেন্ট করা গেছে, যে অন এমপ্লয়ি ট্রেনিং, সেফটি, ইউজ অফ সেফটি গিয়ার, ইউজ অফ স্প্রে, ইউজ অফ ওয়াশিং হ্যান্ড, তারপরে বাথরুম ক্লিনিং, মানে হাইজিনের একটা আরেকটা লেভেলে নিয়ে যাওয়া লেগেছে। সো দ্যাট ওয়াজ মেইন অ্যাডজাস্টমেন্ট। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, যখন প্যান্ডেমিক হয়েছে তখন আমি জানি না যে কয়জনের মনে আছে, মানে ইট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট সিনারিও, ইট ওয়াজ লাইক একটা যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, সো ওর মাধ্যমে যে আমাদের যে কোঅর্ডিনেশন করে লেগেছে আমাদের আমার এমপ্লয়ি বেস, ওইটার থেকে আমাদের একটা হিউজ লার্নিং এসেছে। আমাদের অ্যাকচুয়ালি আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট উই মুভ টু আ হোটেল, কারণ আমরা বাসায় প্রত্যেকটা ওয়্যার হাউসে যাচ্ছি, বাসায় গেলে রিস্ক বেড়ে যায়। সো প্রায় উই র্যান দ্য এন্টায়ার চাল ডাল অপারেশনস আউট অফ আ হোটেল ফর অলমোস্ট 40 ডেজ। সো এখানে মানে কোঅর্ডিনেশন ভালো হতো, কোনো মানে এখানে অনেক কিছু ছিল যে গভর্নমেন্ট কিন্তু একদিক দিয়ে গভর্নমেন্ট বলছিল যে অনলাইনকে দিলে ভাইরাস ট্রান্সমিট করবে, কিন্তু আরেকদিক দিয়ে পুলিশের ইনস্ট্রাকশন হলো গিয়ে যে রাস্তার মধ্যে কাউকে নামতে দেবে না। সো এই ইনস্ট্রাকশনের কোঅর্ডিনেশন, এখানে পুলিশ আসতেছে কিংবা এখানে একজন অসুস্থ হয়েছে কিংবা এই এলাকা লকডাউন হয়ে গেছে, এই এলাকার সাথে কিভাবে ডিল করবো, মিরপুর DHS সমিতি বলতেছে দিব না, এই ধরনের কোঅর্ডিনেশন গুলা করতে আমাদের মানে প্রচুর ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। এবং আই এম থ্যাঙ্কফুল যে টু মাই টিম টু হ্যাভ গন থ্রু দিস টুগেদার। Yeah, and I'm sure this kind of experience will make your team and kind of everyone in the team better, which is what happens. It has made everyone better, more humble, for sure.
and more resilient. Definitely. Where do you see your company chaldal.com kind of 5 or 10 years down the line? আমরা আশা করছি যে বাংলাদেশে গ্রোসারিতে আমরা একটা বড় রোল প্লে করতে পারবো। আমরা আশা করছি যে আমরা শুধু বাংলাদেশ না আরো দুই তিনটা দেশে অথবা চালডালকে নিয়ে যেতে পারবো, কারণ আমাদের যে টেকনোলজিটা আছে কিংবা আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কিন্তু ট্রান্সফারেবল, এবং গ্রোসারি কিন্তু কোনো দেশেই অনলাইন গ্রোসারি অতটা করে মানে যেমন উবার যেরকম সব জায়গায় ছড়িয়ে গেছে, কোনো জায়গায় কিন্তু অনলাইন গ্রোসারি অতটা ছড়ায়নি। সো আমরা আশা করতেছি যে আমরা অনলাইন গ্রোসারিটাকে মানে নট জাস্ট বাংলাদেশি কন্টেক্সট, আই থিঙ্ক আমরা গ্লোবাল কন্টেক্সটেও কিন্তু আমাদের টেকনোলজি কিংবা আমাদের সার্ভিস নিয়ে অনেক আগে আছি। ওয়ার্ল্ডে খুব কম সিটিতেই গ্রোসারি ইজ ক্যান বি ডেলিভার্ড ইন 1 আওয়ার, ঢাকা ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, সো এটাকে উই থিঙ্ক যে উই ক্যান বি ইন আদার সিটিজ, যে একটা অ্যামাজন হয়তো বা সিয়াটেলে যেখানে রাস্তাঘাট ভালো, যেখানে USPS আছে সেখানে হয়তো বা অ্যামাজন স্ট্রং, কিন্তু বাংলাদেশের মতন রাস্তাঘাট নাই, ইন্টারনেট খারাপ, মোবাইল দিয়ে মানুষ ইউজ করে ইন্টারনেট কিংবা বাড়ির অ্যাড্রেস ঠিক নাই, এইসব জায়গায় কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ইজ বেটার দেন অ্যামাজন। সো এই ধরনের সিটি ওয়ার্ল্ডে যেখানেই আছে সেখানে হয়তো বা আমাদের কিছু অ্যাডভান্টেজ থাকবে ওভার দ্য অ্যামাজন অ্যান্ড আলিবাবাস অফ দ্য ওয়ার্ল্ড। ডেফিনেটলি। এই ইন্ডাস্ট্রি অনলাইন গ্রোসারির ফিউচারটা আপনি কিরকম দেখেন? আমি অনলাইন গ্রোসারির ফিউচার আই এম ভেরি হোপফুল, কারণ বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি সুপার স্টোররা এত সাকসেসফুল হয় নাই। হ্যাঁ, গ্রোসারি সেক্টরে যেটা হয় যে একটা যখন একটা কোম্পানি বড় হতে থাকে তখন কিন্তু তারা সাপ্লাই চেনে অনেক ইনোভেশন নিয়ে আসতে পারে, তারা কিন্তু প্রাইস অনেক কমায় দিতে পারে, কারণ হলো গিয়ে তারা জিনিসটাকে অনেক এফিশিয়েন্ট করে ফেলতেছে, ওয়েস্টেজ কমিয়ে ফেলছে। সো ওইখান থেকে আমি আশা বাংলাদেশে অ্যাকচুয়ালি ওই ধরনের গ্রোসারি প্লেয়ার নাই বলতে গেলে। হ্যাঁ, এবং বাট ওয়ার্ল্ডের কোনো ডেভেলপ কান্ট্রিতে কিন্তু যে টপ গ্রোসারি প্লেয়ার সে হয়তো বা 20% অফ দ্য গ্রোসারি তাদের মাধ্যমেই সেল হয়। তো বাংলাদেশে এটা হয় না, কারণ আমাদের বিশ্বাস হলো গিয়ে যে এটা আসলে আমাদের যে জায়গার অভাব, আমরা আসলে একটা বড় দোকান করে মানুষকে আনবো কিংবা মানুষজন গাড়ি দিয়ে একটা দোকানে যাবে এটা আসলে বাংলাদেশে হবে না, কারণ আমাদের যেরকম ডেন্সিটি। সো সেই ক্ষেত্রে যদি আমরা রিয়েল এস্টেটটাকে আমাদের হিসাবের বাইরে নিয়ে যাই, যে আমরা যে কোনো জায়গায় একটা ওয়ারহাউস সেট আপ করে দিলাম, তখন কিন্তু হয়তো বা আমরা একটা বড় গ্রোসারি প্লেয়ার ক্রিয়েট করতে পারবো, যেটা আলটিমেটলি কনজিউমার এবং যারা সাপ্লায়ার দুজনকেই অনেক বেনিফিট করতে পারবে বাই স্ট্রিমলাইনিং দ্য প্রসেসেস, কমিউনিকেশন গ্যাপ রিডিউস করে এক্সেট্রা, এবং গভর্নমেন্টকেও, মানে গভর্নমেন্টের যেমন বেটার কন্ট্রোল অন প্রাইসেস, হ্যাঁ বেটার এনশিওর করা যে আমাদের যথেষ্ট চাল মজুদ আছে নাকি, এগুলো কিন্তু 6-7টা যদি বড় কোম্পানি থাকে এটা কিন্তু গভর্নমেন্টের জন্য ম্যানেজ করা অনেক ইজি হয়ে যায় এটা ফুড সিকিউরিটি এর পার্সপেক্টিভ থেকে। সো আমরা আশা করছি যে আমরা ওই রোলটা প্লে করতে পারবো ইন আ ফিউ ইয়ার্স, আর আমাদের টেকনোলজি সাইড থেকে আমরা আশা করতেছি যে আমরা হয়তো বা আরো একটা দুইটা সেক্টরে আমরা যেমন আমরা কিছু ডেলিভারি দিচ্ছি, আমাদের ই কমার্স এর পার্টনার আছে কিছু যারা আমাদের ওয়ারহাউসে এসে প্যাকেজ দিয়ে যায়, সেখান থেকে আমরা তাদেরকে আমাদের ডেলিভারি সাথে ডেলিভারি, ওই সাইডে আমরা কিছুটা রোল প্লে করার ইচ্ছা আছে আমাদের। আমাদের ইচ্ছা আছে যে আমরা বাল্ক যে কমোডিটি প্রকিউরমেন্ট হয় কিংবা সবজি যে ঢাকায় আসে সেই জায়গাটায় আমরা কিছুটা কাজ করতে পারবো। তাছাড়া আমরা বাংলাদেশের বাইরে হয়তো বা এই টেকনোলজি কিংবা এই কালচার নিয়ে গিয়ে আমরা সাকসেস লাভ করতে পারবো। আপনাদের তো এখন পর্যন্ত আমি কোনো মেম্বারশিপ প্ল্যান দেখতে পাইনি, তো আপনারা কি ফিউচারে, যেমন আমরা ওয়ালমার্টে দেখি ওদের একটা কোম্পানি রয়েছে যে স্যামস ক্লাব, সে বাল্ক শপিং এর জন্য, আপনাদের কি এরকম কিছু মেম্বারশিপ বা এরকম লয়্যালটি প্রোগ্রাম কি চালু করার ইচ্ছা আছে ভবিষ্যতে? অবশ্যই আমাদের ইচ্ছা আছে, এবং আমরা আমরা আশা করতেছি যে আমরা খুবই হয়তো বা শীঘ্রই এটা নিয়ে কাজ করা শুরু করব। স্টার্টআপ মানে হলো কাইন্ড অফ স্ট্রাগলস এন্ড চ্যালেঞ্জেস, সো এন্ড চ্যালেঞ্জেস এর কথা যখন বলছি কিছু আসে আপনার অপারেশনাল ফ্রন্টে এন্ড কিছু আসে পলিসি ফ্রন্টে, সাম অফ দ্য চ্যালেঞ্জেস দ্যাট আপনারা ফেস করছেন সেটা যদি আমাদেরকে বলতেন। এখন যেটা হয়ে গেছে করোনার কারণে যেটা হয়ে গেছে যে আমাদের পলিসি মেকাররা মনে করা শুরু করছে যে ই-কমার্স ইজ আ হিউজ সেক্টর, ই-কমার্স ইজ নট আ হিউজ সেক্টর, ই-কমার্স ইজ আ ভেরি স্মল সেক্টর বাংলাদেশের তুলনায় কিংবা অন্য দেশের তুলনায়। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা পলিসি ফ্রন্টে মানে বেসিক্যালি বিভিন্ন ধরনের ট্যাক্স ভ্যাট কিন্তু আমাদের কমপ্লায়েন্স মেনটেন করা লাগছে, প্রত্যেকটা কমপ্লায়েন্স মেনটেন করার জন্য
মানে এভরি কমপ্লায়েন্স ইজ এ ডিসইনসেন্টিভ ফর আ নিউ এন্টারপ্রেনিয়র। আমার যতগুলো লাইসেন্স লাগবে তত কষ্ট একজন নতুন মানুষের জন্য ওই ব্যবসা করা, কিংবা যতগুলো অ্যাকাউন্ট কিংবা বই রিপোর্টিং করা লাগবে তত কষ্ট। একটা স্টার্ট আপ হিসাবে প্রপার একটা সার্ভিস ডেলিভারি করাই কিন্তু একজন এন্টারপ্রেনিয়র জন্য অনেক কষ্টকর। সো গভর্নমেন্ট যত কমপ্লায়েন্স ইনক্রিজ করবে এবং ইনক্রিজ করতেছে তত কিন্তু আমাদের অ্যাকচুয়াল ফোকাস থেকে আমরা সরে আসব। আই এম নট সেইং যে এটা এখানে রেগুলেশন আসা উচিত না, রেগুলেশন আসা উচিত, বাট গভর্নমেন্টের ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত যে এই সেক্টরটা এখনো অনেকটা বড় হতে পারবে, এবং যদি বড় হয় তখন কিন্তু গভর্নমেন্ট হ্যাজ ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য ডেটা। ওই ডেটা দিয়ে কিন্তু গভর্নমেন্টের ট্যাক্সেশন খুব ইজি হয়ে যাবে, গভর্নমেন্টের ট্র্যাকিং খুব ইজি হয়ে যাবে, অনেক ধরনের স্ট্র্যাটেজিক মুভস অনেক ইজি হয়ে যাবে। সো ওই একটা জায়গায় গভর্নমেন্টের যারা আছে যে একটা খুব ন্যারো ফোকাস না রেখে একটু ব্রড ফোকাস থাকা উচিত আমি মনে করি। হ্যাঁ, যেমন আমাদের ওয়্যার হাউসের উপরে আমাদের কিন্তু হিউজ ব্যাড দেওয়া লাগে। হ্যাঁ, যেখানে আমরা ওয়্যার হাউস এখন যতগুলো ওয়্যার হাউস এক্সপেন্ড করতেছি আমাদের রেন্টের উপর, কোম্পানি প্রফিটেবল প্রফিট করুক আর না করুক আমাদের কিন্তু ব্যাড দেওয়া লাগতেছে। এটা কিন্তু আমি মনে করি যে একেবারেই যুক্তিসঙ্গত না, একটু হলেও তো সাপোর্ট দিবে। প্লাস আরেকটা জিনিস গভর্নমেন্টের রিয়েলাইজ করা উচিত যে বাংলাদেশের যে স্টার্ট আপ ইকোসিস্টেম আছে আমাদের কিন্তু এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই। ইন্ডিয়াতে লাস্ট ইয়ার $14 billion অফ ইনভেস্টমেন্ট হয়েছে, বাংলাদেশের সাইজ ইন্ডিয়ার থেকে 1/8। বাংলাদেশে কিন্তু সেই তুলনায় $1-2 billion ইনভেস্টমেন্ট হওয়ার কথা, বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক ইভেন $20 million, $1 billion, $20 million ইনভেস্টমেন্টও বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমে হয় নাই। সো এই জায়গাতে যেহেতু কোনো ফান্ডস নাই, হ্যাঁ এখানে আর গভর্নমেন্ট যদি গভর্নমেন্টও কোনোভাবে আমাদেরকে ফান্ডিং কিন্তু অতটা সহযোগিতা করে আসতে পারে না, তারা চাচ্ছে কিন্তু ওই স্ট্রাকচারগুলো এখনো দাঁড়া হয়নি, সেই ক্ষেত্রে পলিসি থেকে সাপোর্টটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। এবং এটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো, বিকজ উই আর ক্রিয়েটিং হোয়াইট কলার জবস, উই আর ক্রিয়েটিং আ বেটার বাংলাদেশ। আমরা কিন্তু আমি আমি যে এক্সাম্পলটা দিই যে আমরা হয়তোবা একটা একটা প্লেনের দাম হলো গিয়ে $300 million, এই $300 million কামাইতে আমাদের $30 crore শার্ট সেলাই করা লাগে $1 করে যদি সিএম ধরি। হ্যাঁ, সো $30 million শার্ট একটা প্লেন কিনতে আমাদের কতজন মহিলা কত কষ্ট করা লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কখনো চিন্তা করতেছি না যে আমরা প্লেনটা কিভাবে বানাবো কিংবা আমরা ফেসবুকটা কিভাবে বানাবো। এগুলো বানাতে পারলে কিন্তু বাংলাদেশের ইকোনমিটা আরেকটা লেভেলে কাজ করবে, আমাদের ওই সুইং এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে তো লাভ নেই কিংবা আমাদের শিপ ব্রেকিং এর উপর ডিপেন্ডেন্ট হয়ে লাভ নেই। উই ক্যান অলসো কন্ট্রিবিউট টু দ্য ইনোভেশন অ্যান্ড আর্ন রেভিনিউজ ফ্রম দেয়ার। এক হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপ একটা সিম্পল একটা কোম্পানি ফেসবুকের কাছে $20 billion সেল হয়েছে, বাংলাদেশের গভর্নমেন্টের রিজার্ভ কত $40 billion, একটা সাকসেসফুল কোম্পানি হলেই তো হাফ অফ দ্য রিজার্ভ কামস, তাই না? সো এই জিনিসগুলো গভর্নমেন্টে রিয়েলাইজ করে গভর্নমেন্ট নিডস টু গিভ আস দ্য রাইট ফ্রেমওয়ার্ক অ্যান্ড রাইট সাপোর্ট। সরকার চেষ্টা করছে, বাট আপনি যেটা বলছেন এখনো ওই ফ্রেমওয়ার্কটা বা ওই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে ওঠেন। আমরা যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনি আমরা কিন্তু 1% কি 2% এক্সট্রা পাচ্ছি না। হ্যাঁ, আমরা যদি মানে ইনকাম ট্যাক্সে কোনো ব্রেক পাচ্ছি না, দের হ্যাজ নট বিন আ সিঙ্গেল ইনসেন্টিভ টু বি ইন দিস সেক্টর। হ্যাঁ, সো এখানে ইট ইজ নট সারপ্রাইজিং যে এই সেক্টরটা এত ছোট। হ্যাঁ, এখানে তো কোনো পলিসি অ্যাকচুয়ালি ইনসেন্টিভ নাই। যে আমার মনে হয় উই নিড কাইন্ড অফ ওয়াইডার ডিসকাশন ইন দ্য সোসাইটি, যে এখানে ইনসেন্টিভটা দেওয়ার জন্য আই থিঙ্ক যে সিভিল সোসাইটিতে আমার মনে হয় ডিসকাশনটা দরকার আছে আর কি, যাতে যাতে পলিসি মেকিং এই জায়গাটা তৈরি হয়। যে আদার থিং ইজ নট জাস্ট গভর্নমেন্ট, অ্যাজ আ সোসাইটি অ্যাজ ওয়েল আমাদের অ্যাকচুয়ালি ইনোভেশনের প্রতি একটা অ্যালার্জি আছে। হ্যাঁ, ইফ ইউ থিঙ্ক ফর দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট উই স্পেন্ড অন ওয়েডিংস, করোনার সময় ওয়েডিং এ খরচ হচ্ছে না, তার যদি 10% আমরা ভেঞ্চার ক্যাপিটালে খরচ করতাম বাংলাদেশ উড বি লট হাই বেটার। হ্যাঁ, মানে একটা ওয়েডিং এ যে এরকম খরচ হয়, হ্যাঁ তার 10% বাংলাদেশ would
জিডিপি গ্রোথ 10% উড বি গ্যারান্টিড। ভাই আপনি ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, আমরা জানি আমাদের ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ওভাবে দাঁড় হয়নি, এঞ্জেল ইনভেস্টমেন্ট বলেন অথবা ভেঞ্চার ক্যাপিটালিজমটা বলেন, বাট ইউ স্টিল পুলড অফ টু ম্যানেজ ফান্ডস ফ্রম ডাইভার্স গ্রুপ অফ আমার মনে হয় ইনভেস্টার্স। সো অনেকে আছে যারা ইনভেস্টমেন্টের এই জায়গাটাতে স্ট্রাগল করে, সো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ইনভেস্টমেন্ট গিয়ে ইনভেস্টমেন্ট শুড নট বি দ্য প্রাইমারি ফোকাস। হ্যাঁ, কাউকে ইনভেস্টমেন্ট চাওয়াটা অ্যাকচুয়ালি চাওয়ার আগে ইউ শুড শো দেম সামথিং, যে ভাই আমি এই প্রোডাক্টটা বিক্রি করতেছি। হ্যাঁ, দেয়ার শুড বি আ প্রোটোটাইপ, দেয়ার শুড বি এ রানিং নাম্বার, দেন ইউ আস্ক ফর ইনভেস্টমেন্ট। প্রথম 10 লাখ 15 লাখ টাকা ইউ অ্যারেঞ্জ ইট সাম হাউ, বাট দেন আমরা যেমন প্রথম 30 লাখ টাকা উই পেইড ফ্রম আওয়ার পকেট। হ্যাঁ, সো তারপরের যে টাকাটা যখন একটা রানিং প্রোডাক্ট আছে, রানিং নাম্বার আছে, ইট বিকামস লট ইজিয়ার। সেকেন্ড হলো গিয়ে নো ইজ দ্য নেম অফ দ্য গেম। ইফ উই মানে আমাদের প্রথম অ্যাটলিস্ট 40 জন ইনভেস্টর আমাদেরকে রিজেক্ট করছে বিফোর রাইটিং 20 লাখ টাকার চেক। সো আই উই হার্ড নো, ইনভেস্টরের সাথে কথা বলছি, ফিডব্যাক দিয়েছি, যখন দেখতেছি কাজ হচ্ছে না, বি ফোকাসড অন আওয়ার ওয়ার্ক। তারপরে উই এগেন ওয়েন্ট ব্যাক, কিছুটা আবার কাজ করে আবার, ভাই এখন তো আপনার এই কোয়েশ্চেন গুলো আনসার করছে, এখন কি ইনভেস্টমেন্ট করবেন? সো দিস নিডস টু বি ফ্রম দ্য এন্টারপ্রেনিয়ার পারসপেক্টিভ, বাট অলসো আমাদের অ্যাজ আ সোসাইটি উই অলসো নিড টু মেক ইট ইজিয়ার ফর দ্য এন্টারপ্রেনিয়ার। এখানে অনেক ধরনের স্ট্রাকচার আছে যেগুলো কিন্তু আমরা ডিফাইন্ড না। হ্যাঁ, যেটা কিন্তু বাইরের দেশে অনেক ওয়েল ডিফাইন্ড, আমাদের লিগাল স্ট্রাকচার, যে প্রত্যেকটা স্টার্টআপের আলাদা লিগাল স্ট্রাকচার লাগবে, আলাদা করে লিগাল ফিস দেওয়া লাগবে, এটা কিন্তু দরকার নাই। 3-4টা বাংলাদেশের টপ লয়ারকে নেওয়া হোক, যাদেরকে বসায় এই যে স্টার্ট আপের ডকুমেন্টেশন লুকস লাইক দিস অ্যান্ড এটাকে ওপেন সোর্স করে দেওয়া হোক, যে কোনো স্টার্ট আপ ইনভেস্টেড লাইক দিস, ইনভেস্টার ওই ডকুমেন্ট করবে, স্টার্ট আপরা করবে, এরকম কিছু যদি ইনিশিয়েটিভ নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে জিনিসটা অনেক ইজি হবে। ইউ টাচড আপন সাম অফ দ্য থিংস দ্যাট যে নতুন এন্টারপ্রেনারদের করতে হবে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, যারা নতুন শুরু করছে, যারা ধরেন ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস অর কলেজ গোয়িং স্টুডেন্টস, যারা চায় যে ভবিষ্যতে নিজের কিছু একটা কোম্পানি দাঁড় করানোর, তাদেরকে আপনার কি পরামর্শ থাকবে? তাদেরকে পরামর্শ থাকতে হবে যে নাম্বার ওয়ান ইজ যে ইউ মাস্ট হ্যাভ সাম হার্ড স্কিল। হ্যাঁ, এখানে বেসিক্যালি ইন্টারনেট ইজ আ গুড স্কিল, বাট ইউনো হার্ডওয়্যারেও কিন্তু এখন অনেক স্কিল আসতেছে, যে আইওটি এক্সেট্রা, সো ইউ মাস্ট হ্যাভ হার্ড স্কিল, সলিড হার্ড স্কিল, মানে এটা ফাইন্যান্সিয়াল মডেলিং হতে পারে, জাস্ট গিয়ে স্টার্ট আপ করবো দ্যাট ক্যানট বি দ্য থিং, যে কিছু একটা বানানোর ক্যাপাবিলিটি থাকতে হবে। সেকেন্ড হলো গিয়ে যে অবভিয়াসলি ইউনো ড্রিম বিগ, হ্যাঁ মানে থিঙ্ক বিয়ন্ড, মানে বাংলাদেশে যেমন আমি সেদিনকে একটা জায়গায় মনে হয় কমেন্ট করছিলাম যে আমাদের ড্রোন জাহাজ বানানো উচিত। হ্যাঁ, জাহাজে একটা ম্যানেজ করতে আর কি লাগে, অটোমেটিক পাইলটে দিলাম চললো, আমাদের তো শিপইয়ার্ড আছে, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এক্সেট্রা। তখন একজন কমেন্ট করে বসছে যে হ্যাঁ খাওয়ার টাকা নেই, আমরা ড্রোন জাহাজ বানাবো। এই ধরনের মেন্টালিটি কিন্তু উইল হোল্ড আস ব্যাক, রাইট? সো ড্রিম বিগ ফার্স্ট, সেট দ্য টার্গেট, দেন ফিগার আউট হাউ ইউ ক্যান ম্যাচ দ্য টার্গেট, রাদার দেন আমি এখানে আসি, আমি এখানে যেতে চাই, সেইটা না চিন্তা করে এখানে যেতে চাই, এখানে যাওয়ার আগে এখানে যেতে হবে, তারপরে এখানে, তারপরে এখানে আসে, ও এটা তো আমার কাছে, তাহলে এখানে যাই আগে, এরকম ভাবে চিন্তা করলে আই থিঙ্ক ইটস মোর সাকসেসফুল। লাইক ফোকাস অন দ্য ভিশন রাদার দেন ইউর প্রেজেন্ট সার্কামস্টান্সেস। আপনি বলছিলেন যে আপনার এখন ক্লোজ টু 1400 নারা এমপ্লয়িজ ইন ইউর টিম, আপনি ইনিশিয়ালি ইউ হ্যাড টু কাইন্ড অফ মিস ফার্স্ট অ্যানিভার্সারি বিকজ আপনারা ইউ আর স্টার্টিং এন্ড উই আর হোপিং যে আপনারা এখন এটা করতে হয় না বা কখনো আর মিস করতে হবে না, কিন্তু আপনি ওয়েন ইউ কাইন্ড অফ গো ফর এ নিউ হায়ার, হোয়াট আর সাম অফ দ্য থিংস দ্যাট ইউ লুক এট? সো নতুন হায়ারের ক্ষেত্রে আপনি কি কি জিনিস দেখেন? না, আমার ওয়াইফ অ্যাকচুয়ালি কালকে আমাকে বলতেছিল যে তুমি তো আগে মনে হয় 13 ঘন্টা কাজ করতে, এখন তুমি 16 ঘন্টা করে কাজ করতেছো। হ্যাঁ, সো শি নোটেড দ্যাট yesterday, although I am able, I have more control over my time, so it does not get easier, and I don't expect it to get any easier, it gets more interesting. Notun hire der jonno what I look for is number one is grit, mane ami ki take karon bajare agami 2 mash ratre dar koray ওই প্রসেসটা অ্যানালাইসিস করে বার করতে পারবো নাকি। যেমন আমার কাছে একজন আসছিল যে পাইলট ট্রেনিং করতেছিল, পাইলট ট্রেনিং মানে হি ওয়াজ লাইং, তাকে আমি বলছি তুমি কারণ বাজারে গিয়ে পুরো জায়গাটার একটা ম্যাপ করো, যে কোন জায়গায়
আদা বিক্রি হয় কোন জায়গায়, রসুন বিক্রি হয় কোন জায়গায়, কাঁচামরিচ বিক্রি হয়, এই পুরো কারণ বাজারটাকে আমার একটা গ্রাফ পেপারে লেআউট করো। লেআউট করে তুমি আমাকে বলবা যে আমার সব থেকে অপটিমাল পারচেজ রুট কি হতে পারে। হ্যাঁ, সো সে ওইটা করে নাই। হ্যাঁ, বাট ইউনো আই নিড দ্যাট কাইন্ড অফ গ্রিড, যে ইউ নিড টু স্ট্যান্ড দেয়ার, ওখানে দাঁড়ায় পুরো জিনিসটা অ্যানালাইজ করে ইউ নিড টু বি এবল টু সলভ ইট। ওই গ্রিড ইজ নাম্বার ওয়ান থিং। নাম্বার টু ইজ অবভিয়াসলি হিউমিলিটি। আই থিঙ্ক যে ইফ ইউ ইফ ইউ ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ এ লট মোর টু নো লার্ন, দেন ইউ হ্যাভ রুম টু ইম্প্রুভ, আদারওয়াইজ ইউ ডোন্ট। সো হিউমিলিটি ইজ নাম্বার টু, অ্যান্ড এভরিথিং এলস আই থিঙ্ক ক্যান বি টট। মানে হার্ড ওয়ার্ক বিটস ব্রেইনস এনি ডে। আপনার কিছু পার্সোনাল হ্যাবিটের যদি কথা বলতেন, যে হাউ ইউ ইউজ কাইন্ড অফ ইন্টারনেট টু বি মোর প্রোডাক্টিভ অর ইফেক্টিভ। সো এখন আমরা সব মিটিং জুমে করা শুরু করছি, যেখানে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট অ্যান্ড টাইম ইজ সিগনিফিকেন্টলি রিডিউসড। আমি মানে আই ইউজ উইকিপিডিয়া লট, অ্যান্ড আই ইউজ ইউটিউব লট লার্নিং এর জন্য, কিছু না বুঝলে আমি উইকিপিডিয়াতে যাই। সো আর আরেকটা হলো গিয়ে যে অবভিয়াসলি মানে অ্যাজ মাচ কোম্পানিটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা অনলাইনে নিয়ে আসছি, যে আমরা একটা জায়গায় বসে আমি 14টা ওয়্যার হাউসে কী হচ্ছে আমি জানতে পারি। সো ওইটা অ্যাকচুয়ালি ন্যাচারাল হ্যাবিট, যে আমি আমি সবসময় চেষ্টা করি যে আমাদের ফিজিক্যাল প্রেজেন্স যাতে না লাগে। যেমন আমি জাস্ট কয়েকদিন আগে কয়েক ঘন্টা আগে আমি আমার টিমের সাথে ডিসকাস করতেছিলাম যে আমাদের সিনিয়র অ্যান্ড মিডল ম্যানেজমেন্ট টিম ইজ অ্যাবাউট 60 পিপল, অ্যান্ড এই পুরো 60 জনকে যদি আমি 5 দিন সিস্টেম থেকে কেটে ফেলি, যে সিস্টেমে নাই তারা, হ্যাঁ আমরা কোনো একটা জায়গায় ভেকেশনে গেলাম, আমাদের কি জিনিসটা চলবে না কি না, সো এখান থেকে কিছু ফিডব্যাক আসলো, ওই এই ধরনের কিছু এক্সারসাইজ করে আমরা অ্যাকচুয়ালি এই মানে অনলাইনটাকে আর কি আরও স্ট্রং করার চেষ্টা করি, যাতে আমাদের ফিজিক্যাল প্রেজেন্সটা না দরকার হয়। সো দিজ আর বেসিক্যালি দ্য হ্যাবিটস। আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে ওয়াসিম ভাই, ধন্যবাদ আজকে আপনার, আপনি আমাদের সাথে আপনার সময় দিয়েছেন সে কারণে ধন্যবাদ, আপনার কোম্পানি নিয়ে বলেছেন আমাদের জন্য, এবং ভবিষ্যতে কি কি করা যাবে, আপনার কোম্পানি কোথায় যাবে, আমাদের পলিসি মেকিং এ কি কি দরকার, নতুন উদ্যোক্তাদের কি কি করা উচিত, অনেক কিছু বলেছেন। ইট ওয়াজ অ্যাবসলিউট প্লেজার টকিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি।